ডান দিকে হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, আর সামনেই আছে মন্দির। এই হচ্ছে আমাদের পান্ডা দাদা। তো দাদা হচ্ছে ঝুড়ি টুড়ি নিয়ে এসে ব্যবস্থা করে দিয়েছেন। দাদা আপনার ফোন নাম্বারটা বলে দিন না। মহাপীঠ তারাপীঠ, এই নামটার সঙ্গে কত মানুষের যে টান তার বলার অপেক্ষা রাখে না। হাতে মাত্র একদিন, চলে আসুন তারাপীঠ। আজকের ভিডিওতে মহাশক্তিপীঠ, তন্ত্রপীঠ, তারামায়ের তারাপীঠে একদিনে কিভাবে পুজো দেবেন তার সম্পূর্ণ বিবরণ থাকল। প্রথমেই বলি তারাপীঠ আসবেন কিভাবে। মন্দিরে আসার জন্য সবচেয়ে ভালো উপায় হলো রামপুরহাট স্টেশনে আসা। শিয়ালদা বা হাওড়া থেকে রামপুরহাট আসার প্রচুর ট্রেন আছে, ট্রেনগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। তবে আপনারা যদি রাতে ট্রাভেল করে সকাল হওয়ার আগেই মন্দিরে লাইন দিতে পারেন তাহলে পুজো একটু তাড়াতাড়ি হবে। তার জন্য শিয়ালদা থেকে 13153 গৌড় এক্সপ্রেস ধরতে পারেন। রাত 10:15 ছেড়ে রামপুরহাট পৌঁছায় ভোর 3:07। রামপুরহাট পৌঁছে মন্দিরের কাছেই নিতে পারেন কোনো গেস্ট হাউস, বা স্টেশনের ওয়েটিং হল থেকেও ফ্রেশ হয়ে একেবারে চলে যেতে পারেন মন্দিরে। এখন ভোর 5:30, রামপুরহাট স্টেশনের বাইরের দিকে আছে টোটো অটো স্ট্যান্ড। স্টেশন থেকে মন্দির মাত্র 9 কিলোমিটার, অটোতে ভাড়া 50 টাকা, সময় লাগবে 10-15 মিনিট, আর টোটো 30-40 টাকায় ভাড়া হয়ে যাবে, সময় একটু বেশি লাগবে। অটো যেখানটাতে দাঁড় করিয়ে দেবে সেখানে একটা ব্রিজ আছে, আর ব্রিজের নিচে যে নদীটা আছে ওটাই হচ্ছে দ্বারকা নদী। আর এইগুলো সব হোটেল, থাকার হোটেল। তো আমাদের অটো এই জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছে, আর এই দেখো সামনেই আছে তারামা সরণ। রাস্তাটা হচ্ছে ক্রস করতে হবে, ক্রস করেই সরণ। ঢুকতেই প্রচুর মালাটালা বিক্রি হচ্ছে। মন্দিরের রাস্তায় যেতে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ডালা সাজিয়ে নিয়ে যেতে পারেন, বা মন্দিরের ভিতর থেকেও পুজোর ডালা আপনারা সাজাতে পারেন। এছাড়াও এই রাস্তায় রয়েছে প্রচুর থাকা খাওয়ার হোটেল। আমি কয়েকটা হোটেলের নাম, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন ঘড়িতে 6টাও বাজেনি, আমাদের অটোতে সময় লেগেছে ওই 10 মিনিটের মতন। তো টোটো ধরলে একটু বেশি সময় লাগে, 30 মিনিট। তো চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি এসে লাইনটা দেওয়ার। আর যেহেতু এত সকালবেলা সেই জন্য দেখো সব দোকানগুলো আপাতত বন্ধ আছে, কয়েকটা দোকান খোলা আছে। পথে এরকম প্যাড়ার দোকান রয়েছে অনেক, 200-250 টাকা থেকে শুরু করে প্রায় 500 টাকা কেজি পর্যন্ত আছে। মন্দিরে ঢোকার পথে এরকম প্রচুর ডালার দোকান আছে। যেতে এরকম ডান দিকে হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, আর সামনেই আছে মন্দির। যে কোনো একটা দোকান থেকে পূজা নিয়ে চলে যান মন্দিরে, জুতোটা ওই দোকানেই খুলে যাবেন। এখানে ছোট্ট একটা কথা, কারোর কোনো প্রলোভনে পা না দিয়ে একটাও টাকা এক্সট্রা খরচ না করেই সোজা চলে যান মন্দিরে। ইরান কানে
সবে মাত্র সকাল ছটা, মায়ের দর্শনের জন্য সাধারণ লাইন চলে গেছে কুণ্ডের ওই পার পর্যন্ত। দর্শন ভোর 5:30 থেকে শুরু হয়ে চলে রাত 10:00 পর্যন্ত, মাঝে 12:00 থেকে 1:30 ভোগের জন্য, আর সন্ধ্যে 6:00 থেকে 7:30 সন্ধ্যা আরতির জন্য মন্দির বন্ধ থাকে। এই হচ্ছে আমাদের পান্ডা দাদা। তো দাদা হচ্ছে ঝুড়ি টুড়ি নিয়ে এসে ব্যবস্থা করে দিয়েছেন। দাদা আপনার ফোন নাম্বারটা বলে দিন না। 7718775445। থ্যাংক ইউ। এই যে আলতা সিঁদুর আর এই যে কি চুন্নি আর আরেকটা কি দিল মা, আলতা সিঁদুর? আলতা সিঁদুর মায়ের কাপড় শাঁখা বলা। ও আচ্ছা, মায়ের কাপড় আর শাঁখা বলা হচ্ছে 50 টাকা। আমাদের 300 টাকার লাইনও আছে জীবিত কুণ্ডের পাশেই। কুণ্ডের এমন নামের পিছনে রয়েছে কিন্তু একটা গল্প। কথিত আছে বণিক জয় দত্ত দ্বারকা নদীর উপর দিয়ে বাণিজ্য করতে যাওয়ার সময় সেকালের চণ্ডীপুর, যেটা বর্তমানে তারাপীঠ নামে পরিচিত, সেই চণ্ডীপুরে নোঙর করেছিলেন। সেই সময় সাপের কামড়ে মৃত্যু হয়েছিল জয় দত্ত সওদাগরের ছেলের। সেই দিনই বণিকের একজন ভৃত্য রান্না করার জন্য একটা কাটা শোল মাছ এই পুকুরে জলে ধোয়ার সময় শোল মাছটি জীবিত হয়ে পুকুরে গভীরে চলে যায়। বণিক এই ঘটনা শোনার পরেই তার মৃত পুত্রকে সেই পুকুরের জলে স্নান করাতেই বণিক পুত্র জয় তারা উচ্চারণ করতে করতে জীবিত হয়ে ওঠেন। সেই সময় থেকেই এই পুকুরটি জীবিত কুণ্ড নামেই খ্যাত। এইভাবে সুন্দর বসে বসে লাইন দিতে পারবেন। এটা 300 টাকার লাইনের টিকিট। এখন স্পেশাল দর্শন 300, 500, 1000। তবে এটা বিশেষ বিশেষ সময়ে কিন্তু আরও বেশি হয়। আমরা মোটামুটি 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রায় মন্দিরের কাছে চলে এসেছি, আর পাশেই এটা সাধারণ লাইন। কথা বলে জানতে পারলাম এনারা ভোর 3:00-4:00 থেকে লাইন দিয়েছেন, এখন প্রায় 8:30। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। এখন ঘড়িতে বাজে 8:30, ঠিক আছে? তুমি 2 ঘন্টা লাইন দাও বা 10 ঘন্টা লাইন দাও, মন্দিরের ভিতরে কিন্তু 2 সেকেন্ড ব্যাপার, হাত ধরে টানবে, ঘাট ধরে বের করে দেবে। দর্শন সেরে মন্দির চত্বরেই আরো কয়েকটা মন্দির আছে, সেগুলো ঘুরে দেখে নি। মাকে অন্নপ্রসাদ কিভাবে নিবেদন করবেন বা মায়ের অন্নপ্রসাদ কিভাবে পাবেন সেটা সরাসরি পান্ডার মুখ থেকে জেনে নিয়ে চলুন। কমিটির একটা ভোগ হয় নিরামিষ, কমিটির একটা ভোগ হয়, আর তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি নিজে একটা মাকে ভোগ অর্পণ করবেন সেটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে আপনার যে পান্ডা আছে তার সঙ্গে যোগাযোগ করবেন, ওরাই সব ব্যবস্থা করে দেবে। আপনাকে মোটামুটি 12:30-1:00 মধ্যে চলে আসতে হবে। তার জন্য মোটামুটি কত খরচ পড়বে? একজনে আপনি যদি এটা যদি নিরামিষ খান, হ্যাঁ, আর যদি বলুন মাছ দিয়ে, তাহলে সেক্ষেত্রে দুটোরই আলাদা আলাদা ইয়ে হবে। নিরামিষে মোটামুটি ম্যাক্সিমাম 200 থেকে 250, ঠিক আছে? সেখানে আপনার পোলাও থাকবে, 5 রকমের ভাজা থাকবে, দুটো সবজি থাকবে, চাটনি থাকবে, পায়েস থাকবে, মাছ খেলে মাছ থাকবে, মিষ্টি থাকবে, দই থাকবে। নিবেদন করতে পারবো? হ্যাঁ, ভোগ আপনি নিজে নিবেদন করতে পারবেন না, আপনার যে পান্ডা আছে সে আপনাকে নিবেদন করে যোগাযোগ করলে সেটা হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমি আবার মানে আমরা প্রসাদ হিসাবে পাবো? হ্যাঁ, আপনার ওই মাকে নিবেদন করে দেওয়ার পরেই ওটা আপনাকে দিয়ে দেওয়া হবে, ওটা আপনি প্রসাদ হিসাবে নিয়ে নেবেন। প্রসাদ হিসাবে আপনি যে গ্রহণ করতে পারেন, আপনি বিতরণও করতে পারেন, সেটা সম্পূর্ণ। ঠিক আছে, ঠিক আছে।
যে কোনো কারণবশত যদি আপনারা মাকে ভোগ নিবেদন করতে না পারেন, পুরোহিতের সাথে যোগাযোগ করলে 200-300 টাকার বিনিময়ে অন্ন প্রসাদ পেতে পারেন। তার জন্য আমি পুরোহিত এবং পান্ডার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজ কোনো স্পেশাল দিন নয়, তবে আজ রবিবার। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। পুরোহিত মশাই বললেন বিশেষ বিশেষ দিন আর সপ্তাহের শনি রবি মঙ্গলবার একটু বেশিই ভিড় হয়, আর রাতের দিকে একটু ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া যায় মোটামুটি সপ্তাহের সব দিনই। সকালবেলা যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ফাঁকা ছিল, সব দোকানপাটও বন্ধ ছিল, এখন সব খুলে গেছে। আর কত লোক দেখো, এই যে দেখো এটা তারাপীঠ মহাশ্মশান। শ্মশানে যাওয়ার জন্য আপনাদের কিন্তু জুতো খুলে যেতে হবে। আর এখানেই রয়েছে সাধক বামাখ্যাপার সমাধি মন্দির, যিনি ছিলেন তারামায়ের একনিষ্ঠ ভক্ত। এবং সমাধি মন্দিরের পাশেই রয়েছে আরও একটা মন্দির, যেখানে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ মুনি পঞ্চমুণ্ডের আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন, এবং পরে বামদেবও ওই আসনে বসেই সিদ্ধিলাভ করেছিলেন। এই রাস্তাটা মন্দিরের ঠিক বিপরীত দিকে, তো এখানে ল্যাংচা বিক্রি হচ্ছে। এই ল্যাংচা কিন্তু একদম বিখ্যাত, আর এখানে স্পেশাল এই মাটির হাঁড়িতে করে চা। এই যে এই ল্যাংচাগুলো 7 টাকা পিস, আর ওইটা 12 টাকা। মন্দিরের বাইরে রয়েছে প্রচুর দোকান, ঠাকুরের ছবি থেকে ঠাকুর ঘরের বিভিন্ন জিনিসপত্র টুকটাক কেনাকাটা এখানে করতে পারেন। ওটা মা তারা সরণী, আর পাশে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, এখন অটো 50 টাকা করে নিচ্ছে। আর যদি টোটোতে যেতে চান রানিং টোটোও পেয়ে যাবেন। মন্দিরের পাশেই মা কামাখ্যা হোটেল, সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। মন্দিরে পূজা দিয়ে এখানে ভাত টাত খাওয়া দাওয়া করতে পারেন। 50 টাকার থালি, ভাত, বেগুন ভাজা, ডাল, শুক্তো, আর এটা হচ্ছে আলু, আলু পোস্ত বলছে কিন্তু পোস্ত নেই। 50 টাকায় যত খুশি খাওয়া, খাবারের স্বাদ কেমন আর বললাম না। তবে অতি কষ্টে সম্পূর্ণ ভাত শুধু বেগুন ভাজা দিয়ে খেয়ে উঠে পড়লাম টোটোতে। টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল 3 জনের 100 টাকা। ফেরার সময় টোটোতে করে ফিরেছি। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যদি আপনারা অটো স্ট্যান্ড থেকে টোটো ধরতে চান তাহলে কিন্তু টোটোওয়ালারা দাঁড়াবে না, আপনাদেরকে অনেকটা সামনের দিকে এগিয়ে এসে, মানে অলমোস্ট মন্দির থেকে বেরিয়ে ব্রিজটা পার করে এগিয়ে এসে দাঁড়াতে হবে, তবেই হচ্ছে টোটো কাকুরা ওখান থেকে আপনাদেরকে নেবে, কারণ অটো স্ট্যান্ড থেকে টোটোয় ওঠার নিয়ম নেই। মায়ের দর্শনের সাথে সাথে আমাদের তারাপীঠের জার্নি এখানেই শেষ হলো। তবে আপনারা যারা আশেপাশে ঘুরে দেখতে চান তার জন্য আমি একটা টোটো দাদার ফোন নাম্বার শেয়ার করে দিলাম। ফেরার সময় রামপুরহাট থেকে 11:15 আমরা রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ধরেছিলাম। জেনারেল কামরাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিড় খুব একটা ছিল না। এটা ছাড়া আর কোন কোন ট্রেন শিয়ালদা বা হাওড়া আসে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সবশেষে একটাই কথা বলবো, ঠাকুরের কাছে পান্ডা আপনারা না ধরেও ফুল মিষ্টি আর একটু ভক্তি দিয়ে পূজা দিতে পারেন, কারণ ওখানকার বেশিরভাগ পান্ডা যারা পূজা করান তারা কিন্তু ব্রাহ্মণ নন। যাই হোক, আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।